E ca namaz Resulullah, furacı bu ne sabit mi? Tarumot, no bëj për sëmë bënë vëti. Dhe jetë ka namaz Resulullah forsen, ta o, që ma të shëtë forsen. E hon, e tu, që të akhratu e hardi, amadër e vësta, Allah e mëngë Resulur, dishtë të kila. E islam në jagile, që amot amadër kitojmë. E islam në jagile, që amot amadër Purushkare gjukohi, mëni në azarë gjukohi. Amader që dindari ju mësta, erë një qërë të pëkar dindari ju mësta ki, dhera i dhërë namazë unë. Akura dhera, një dheke dindari mëni, mëni kërë, amader e mësta i, dhërë ma të rehte më mëlaj, të i nërë këpër mëlaj. Tërë erë një qërë të pëkar dhera, i dhërë namazë unë, e i mëzima të ke dhërë mëzit. Era islami shudu, shudu islami baki ase akun ahkamat jani na. Era obostaki. Er madhe prithibite koyek sho koti kafir ase, eder obostaki. Mene isto sahabara olfo dine, tish bai tish bosore bito de, ol dek prithibite dita uri bani se. Kira oma mehat korse? Sahabada tutar shuka kita ase. Ulama ikram bolche Rasulullah manate musalmander tutun shongkhya pray 10 lakh ache sahabader shongkhya pray 1.5 lakh ache der 2 lakh total musalmaner shongkhya 10 lakh 30 35 bochore bolte re or the prithibite jita hoil na porte musalmaner jozba kila ache porte musalmaner jozba chilo ki ami roja na roja na din pati নিরু হইয়া না রহতে সব এই জগতে বাসতো তো অল্প দিন আল্লাহ পাকে খাম দিছি কি আমরা তো বেশি আছি নিজের জন্য তো দিন খামলে দিতে হইব এই যে মেরে দোস্ত এই যে আমাদের যত আমল আছে সব আমলের একটা উদ্দেশ্য আছে যে উম্মত যেন মসজিদ মুখী হয়ে যায় আজকে উম্মত তো মেরে দোস্ত বাজার মুখী Atë Resulullah sallallahu alaihi wasallam fura ummat ki mosjid mukhi kunya gas. Yaad rakhma mosjid ki awaz khala ko to din ke jita khala ikhla. Ji. Jaan mudur so ise ta jindi beshi ho jaye. To din jito ito na. Din jito wal jino mosjid ke khala jita hote. Mosjid ke awaz khote. Somosto nabira tar ummat ke tikor se mosjid aina. আপনি মুসলিম কিলা ঠিক করবা খানকাতিয়া আপনি উম্মতের কিলা ঠিক করবা মদসতিয়া নবিয়ান উম্মতকে ঠিক করলা মসজিদ হই না তে উম্মত হলো মসজিদ হলো আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা মসজিদ সবচেয়ে বাদ জায়গা বাজার তে সবচেয়ে ভালো জায়গা যখন মানুষকে নিয়ে আইবা তো তার মধ্যে ভালো সিবত হই দইব ওই তো আমি মনে করি এটা তো ওহি না আপনি কে দিনের বেলা বুড়ার এই গাইডেন্স নবীরা দিছে নবীরা দিনের উপর চিন্তা ফিকির করছে নবীরা যে আল্লাহ পাকে খুলাইছে আমি মনে হল কোনো লাইন এক্সট্রা করলে দিন জিত হইতো না বহুত মানুষের দিনে এটা আমি মনে করছি কিন্তু দিন যে জিতা হলো তো দূরের কথা দিন যে গড়ে তুই দিতে পারছি দিনকে জিন্দা করার প্ল্যান আল্লাহ পাকের বানানো ওগুলো একটা হচ্ছে জিয়া দিনকে জিতা হওয়ার প্ল্যান যেটা আল্লাহ পাকে দিছে ওগু এখতিয়ার করলে দিয়ে দিত এই জন্য বেস্ত মেরে বেস্ত যার মিলে পেঁয়াজ তোলো আছে তারা তো কিছু না কিছু দিন পেয়ে যাইব কিন্তু উম্মত বিরাট এক মজ মাসে পেঁয়াজ তোলো নাই এদের মধ্যে পেঁয়াজ তোলো ফয়দা হল বলে আর পেঁয়াজ তোলো ফয়দা না হয় তো দিন কাছে তাহলে হইতো না এজন্য মেরে দোস্ত দিনের পেঁয়াজ তোলা দাওয়াতের বুনিয়াদি কাজে লোকি যে মানুষের মধ্যে পেঁয়াজ তোলা পয়দা হল এর বাদে দিন যেখানে তাকে তালাশ করব জিয়া
আব্দুল সাদ ইবনে মাদ এক সাহাবি ছিলেন, উনার সাদের সম্মানার্থে রসুল্লাহ সাদের কৌমর সাথে একটা চুক্তিপত্র হল যে তোমরা মুসলমান হয়ে যায় না, ঠিক আছে অসুবিধা নেই, যে তোমরা আমাদের সাথে চুক্তি করো যে আমাদের দুশ্মনদেরকে তোমরা সাহায্য করতে হবে আমাদের বিরোধী, তাহলে ঠিক আছে তোমরা মুসলমান হইও না, আমরা তোমাদের জোর করতাম না, কিন্তু তোমরা আমাদের বিরুদ্ধে আমাদের দুশ্মনকে সাহায্য করি, তাহলে ঠিক আছে। একবার ইহুদি নসরা খ্রিস্টান মক্কার কুরাইশ সব মিলিয়া মুসলমানের উপরে হামলা করছে, ওই সময় সাদ ইবনে মাযের কৌমে মনে হলো এবার তো মুসলমান শেষ হয়ে যাবা, তা আমরা এনারে সাথ দিলাই যাতে আমরা তাদের প্রিয় হয়ে যাই, আমরা তাদেরকে আগে সাথ দিলাই নিয়ে আমরা তাদের প্রিয় হয়ে যাবো, কারণ এবার তো মুসলমান বাঁচতে নাই, এই কথা চিন্তা করিয়া তারা আর মুসলমানদের দুশ্মনদেরকে সাথ দিলাইছে। আল্লাহ পাকের মদত এই ছিল যে আপনার তারা সবাই হারিয়ে গেছেন, মুসলমানরা বিজয় করছেন, তারা সবাই আসছেন, আর সাদ ইবনে মাযের কৌমকে সাহাবারা দরিয়া মদিনা নিয়ে গেছে। আয়া রাসূলুল্লাহর ফুরা ঘটনা হলাইলা হুজুর আলাইহিসসালাম খুব নারাজ হইলেন যে তোমরা আমাদের সাথে চুক্তি করলা, আমরা সাদের সম্মানার্থে তোমাদেরকে সার দিলাম, তোমরা আমাদের যে চুক্তি করলা আজকে তোমরা চুক্তি ভঙ্গ করছো, বলো আমরা তোমার সাথে কী ব্যবহার করি। তারা বলি রাসূলুল্লাহ সাদরে আমাদের উপরে কাজে বানাই দিও, সাদরে আমাদের উপরে কাজে বানাই দিও, তো সাদে যে ফয়সলা করবো আমরা এটা মেনে নেব। হুজুর এসে মেশাল করলাম খুব ভালো, খুব ভালো কথা বলছো, সাদ আও তোমার কম তোমাকে কাজী মানে আমিও তোমাকে কাজী মানে, যাও তুমি তোমার কমের ফয়সলা করো, আর সাদ ইয়া দেখো তোমার কম আল্লাহ এবং তার রসুলের সাথে গদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে তোমার কমে। হুজুর আলাইহিসসালামের এই কথায় সাদ বুঝতে পারলেন যে আল্লাহ এবং রসুল নারাজ আমার কবুল। সাদ বললেন আমি কি আমি আমি বিচার করলে তোমরা মেনবা? বলে হ্যাঁ, আমরা তো এই জন্য তোমাকে নিয়ে আসছি যে তুমি আমাদের কবির মানুষ, আমাদের বিচার করলে আমরা মেনে নেব। সাদ বললেন ঠিক আছে, তাহলে আমি ফয়সলা করছি এই, তোমাদের বাচ্চাদেরকে মুসলমানরা গোলাম বানাবে, তোমাদের মেয়েদেরকে মুসলমানরা দাসী বানাবে, তোমাদের সবাকালীন সবার গর্দনাকে দুচুরা করে দেবে। ফয়সলা করতেই হুজুর আলাইহিসসালাম এত খুশি হইলা, হইলা রে সাদ আর যদি কোনো নেকি না করো তবু তার জান্নাত দিবে। আর কোনো নেকি না করলেও তুই জান্নাত দিবি। হে সাদ তুই আল্লাহ এবং তার রসুলকে খুশ করিচ্ছ। এই সাদ সেই সাদের মৃত্যুতে 70,000 ফিরিস্তা জানাজা দিছিল। সময় উপযোগী আমল আল্লাহকে কম দাম রাখে, সময় উপযোগী আমল জিনাজির মধ্যে আছে, ছুটি একটা আমল কোনো বন্দা যদি প্রতিদিন করে তো ওই সময় আল্লাহ পাক অপেক্ষা করে আমার বন্দা এই আমলটা আমার লাগে করবো, ওই সময় আল্লাহ পাক অপেক্ষা করে যে আমার বন্দা এই আমলটা সে আমার লাগে করবো, চাহে সে ছোট আমল হোক। এই জন্য বিদেশ সময় উপযোগী সময়টা সব সব সময়টাই দামি, এর বাদেও দামি সময় লেগে ফজর থেকে একটা আকার আসর থেকে মাদি, এই দুই সময়ে অসংখ্য ফজিলত বার করেছে আপনার জিকির আজকারে ইস্তেগফারে, জিয়া অসংখ্য ফজিলত বার হয়েছে ইস্তেগফারে, এত দামি সময়, এত দামি সময়। আর বিদেশ আমরা দিনদার যারা আমরা ওইখানে বুঝতে পারি না, এত দামি সময় আসর থেকে মাগরিব এত দামি সময়, কিন্তু দেখবা বড় বড় দিনদার ফরের দেওয়ার পর তসবিরিয়া বাজারও ঘুরবা, তসবিরিয়া বাজারও ঘুরবা,
তসবির ইয়া বাদাগুনার কথা, তসবির ইয়া তো মুসলিম হওয়ার কথা। ইংল্যান্ডে বুদ্ধিকে বানান করছি না যে ভাই আপনি পাঁচিশো বসে জিখিল, পাঁচিশো পাঁচিশো জিখিল গাড়ি যেতে দেয় না। সুবহানাল্লাহ সুন্দর কা আপনার আপনার একশো বার সুবহানাল্লাহ এটা আপনার অন্ধকার করাই দিব, আপনি একবার কইবা ইয়া আল্লাহ যে সুন্দর কার সব খাই ফেলেছেন। আপনি এটা জ্ঞানবিহীন করছো না, এটা জ্ঞান সহ হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কইছেন আপনি জ্ঞান ছাড়া, আপনি ইয়া আল্লাহ যে সুন্দর বিল্ডিং দেখা যা এই কথা আপনার শত সুবহানাল্লাহ আসল হয়ে বলা বলছেন গাফলাতের সাথে জিকির আল্লাহর তাকে মানুষকে দূরত্ব করে দেয়, গাফলাতের সাথে জিকির আল্লাহকে দূর করে দেয়। যে আবাদতের মধ্যে আল্লাহ স্মরণীয় এই আবাদত আমি ওই 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 রোজা দামি যেটার মধ্যে জিকির আছে, ওই হজ দামি যেটার মধ্যে জিকির আছে, ওই নামাজ দামি যেটার মধ্যে জ্ঞান আছে। তুই যে মেরেছো মেরেছো আল্লাহকে মাফ করতো, সাহাবারা বাজারও আল্লাহকে বুঝতে পারতো না, আমরা নামাজও আল্লাহকে ইয়াদ করতে পারি না, আমাদের গাফলাতের কোনো সীমা আছে? এই জন্য মেরেছো একটা একটা জিনিস চেষ্টা করো যে ভাই উন্মতের মধ্যে ফিরত আও। এই জন্য পাকিস্তানের মুরব্বীরা করে ভাই চেষ্টা তো চেষ্টার মতো হইব, আন্দোলন তুই তো না খাল কুদলে কোনোদিনও ফানি উঠতো না, কুয়া কুদা লাগবে আপনি ফানি তোলা লাগি খাল কুদরা কোনোদিনও উঠতো না। ওলে দিন জীবন আনার নিয়ত আছে আপনার, চেষ্টা গেল তাই তো চেষ্টা সহি তুই চেষ্টা সাহাবাইকরা আমার নবীরা যেটা ওটা হলে দিন আসব, তাই কিছু আখামা তাইব ইয়াদ রাখবা কিছু আখামা তো আপনার দিন আসব দিন আইত না দিন আমার জন্য লাইন সহি তুই এই জন্য মেরে এসছো আল্লাহ পাকে এই তোমার আছে আল্লাহ পাকে এই তোমার আছে আমাদের কাজটাকে চালু করে পুরা মতন রেসান করছে। এখন আমরা আল্লাহ পাকে নিয়ে আইসে, এখন আমাদের খামরা যত মজুদ হইব পরবর্তী আল্লাহ একটা ভাইব ওইটা আমরা খামরা ভাইয়া খামরা যে দাফন করে দিয়েছে ফোরালে ভাইব গিলা আমরা খামরা যত মজবুত হই করবো যত হাকিকতা যত করবো কত দেয়ার চিন্তা করবো আর যত অন্যকে সহি পুষিয়ে দিব। সাহাবারা দিনের ব্যাপারে ব্যক্তিগত ব্যাপারে সাহাবাদের মধ্যে কোনো ত্রুটি বল ত্রুটি থাকতে পারে, দিনকে আমানত হিসাবে পৌঁছানোর ব্যাপারে সাহাবারা পুরা হকা দেখ দিনটাকে পরবর্তীর কাছে আমানত হিসাবে পৌঁছে দেওয়ার জন্য সাহাবারা পুরা হকা দেখ আমানত পুরা রক্ষা করছে যাতে পরবর্তীরা আমানত বালাগুলি পাইছে তো এটারে আমল করছে। আমরা যদি আমাদের যে বালাগুলি রক্ষা করি যে বান্ধবরা আমল করতে পারবো সাহাবারা একশো পার্সেন্ট দায়ী ছিলেন, তাদের সন্তানরা একশো পার্সেন্ট আবিদ হয়ে গেছে। জিয়া দাওয়াতটা এসে যদি পাও হয়েছে এমনিও আবিদ হয়ে যাবে, দায়ী হইতে মনে থাকবো আবিদ হয়ে মনে থাকতো না, দায়ীর সন্তান তো এমনিও আবিদ হয়ে যাবে দায়ীতে মনে থাকবো। এই জন্য যদি আমরা দাওয়াতের কাজ করি বাদর নসর কিন্তু হইব অটোমেটিক আবিদ হয়ে যাবে, সাহাবারা দায়ী আস না এদের বাদের যে নসর পাঁচশো রেখাত আধার বারোশো রেখাত নামাজ পড়লে হয়ে যাইছে আর আর এক তসবির আলোচনা হয়ে যাইছে দাওয়াতের কাম হলে বাদুদ এমনি যেতে হইব। এই জন্য আমরা উন্মতের মধ্যে দায়ী বোঝা হতাম সে ইয়ার যাদের মেরতে এবাদতকারী হতে হয়ে যায়। এই জন্য বেশ আল্লাহ পাখি তোর হইতো নিজের সময়টাকে সহি মানে দু একটা জরুরি কথা হইল কি চিমিনি দোস্ত অজু করার আগে অজু খানার মধ্যে একটু কথাবার্তা বলা কিন্তু বুঝায় অজু করার আগে তো আমি মাত মাতেও আমার শুরু করি সে উজু উজু করলাম না আমি আরো জন্য মাত শুরু করে দিলাম ভাই যেখানে এলাকার মানুষ আইবার আগে আমাদের উজু উজু করিয়া বসে বলার কথা ওই সময় এলাকার মানুষ আইয়া আসে কম সব নিরিবিলি করি তার কি এক জাতি আল্লাহ আল্লাহ পাক এদেরকে কবুল করুক পুরা মসজিদ বড়া মানুষ হইবা কিন্তু মসজিদ বাড়াতে কোনো আওয়াজ পাইতে নাই যে মসজিদ মানুষ আছে কিনা
এত নিরিবিলিতে রাস্তা গেল, যে মসজিদে ঢুকবো মাথার নত করে শুরু করবো আর কোনো কাম করবো। পৃথিবীর বিভিন্ন জাতির কাছে বিভিন্নটা শিকার আছে। আমরা মানুষ দুইজন অযোগান গেলে তোমরা বুঝা যায় বাজারে বিষয়। এই যে কথাটা আমরা হইতেছি ভাই, যে প্রত্যেক কথা সম্বন্ধে কেমন জিজ্ঞাসা করবা, এই কথাটা কোনদিন বলিত, কথা এগুলো কোনদিন বলিত, দোয়ার কোনদিন কারা আমার খারাপ। আরে ইমাম গাজ্জালি লিখেছেন যে কেমতের মাঠও আমাদের, কেমতের মাঠও আমাদের এক লাশটা রিয়া হয়ে যাবো, রিয়া সরাসরি সিরিক হয়ে যাবো, আমাদের এক লাশ দিয়ে ওগু কেমত রিয়া হয়ে যাবো। আর যেটা রিয়া বলছে এটা তো সরাসরি আপনার সিরিক হয়ে বুঝে যাবো। তখন বালা যে বালা বালা কথা হিসাব দিয়ে কেমত আমরা আসতে দেবো, আর ফের ফেরি তো উপায়ও নেই, বলছেন যে দুনিয়াবি কথা না খাওয়া, দুনিয়া আমরা আমরা প্রচলিত আছে কিনা দুনিয়াবি কথা খম খাওয়া, কথা সহি না খম খাওয়া মানে কিছু খাওয়া যায় হেরে না, দুনিয়াবি কথা খম খাওয়া প্রয়োজন, দুনিয়াবি কথা না খাওয়া প্রয়োজনীয় কথা খম খাওয়া, দিনী কথা লম্বা হওয়া, এই লোক তিন অংশ কম কথা বলা। আমাদের সাথে তো উনিয়া হয়েছে যে কম কথা কম বলা তো শেষ, কথা কম খেলে হইতো খেলে দরকার নাই, খেলে প্রয়োজন এ কথা তারা বই বলে দেবছে, দরকারই যে কথা ওগুলো কম হইত। হুজুর হাসিম এরশাদ করেছেন মুসলমানের শানের খিলাফ সে এমন কথা বলবে যেটা দিনের দিনেরও বেদারে দুনিয়ারও বেদারে, এটা তার শানের খিলাফ। হুজুর এরশাদ করেছেন মুসলমানের শানের খিলাফ এমন কাম সে করবে যে কাজের জন্য তাকে মাফ চাইতে হবে, এটা তার শানের খিলাফ। এই যে বলা হচ্ছে যে হালাল জিনিসের হিসাব দেওয়া লাগবো, হারাম তো বিনা হিসেবে তুলে হইব, হারাম তো হিসাব আছে, মাল হালাল কামে করছো হালাল এখন হিসাব দাও খরচ কই করছো, হারাম মাল হারাম মাল জমা করিয়া মসজিদ মাস্টাররা বাড়াইতে বাড়িতে গড়াই নিছ, এটা হিসাব করার কোনো বেশি নাই, আপনি বিনা হিসেবে তুলে হইব, হালাল মালের হিসাব কেমন আর হারাল মানুষের যে হিসাব তো আমাদের সন্দেহজনক মালের কিন্তু হইতো, কোন মালটা আমাদের সন্দেহজনক মুক্ত আছে। এখানে সাহাবাই বুঝে গেল শুন না সতেন আমরা যদি বুঝায় যে সাহাবাদের মাল আসিল, উনি বলছেন আরে সালিম তুই সাহাবাদের মালের সাথে তোর মালের তুলনা করবে, কত পাক পবিত্র মাল এর মধ্যে খান দেখি তুই তো, তোর তোর তো প্রত্যেক মালও শুভ আছে সন্দেহ আছে, তোর সত্যি বুঝার সাহাবারও মাল আছে। হুজুর হাসিম এরশাদ করেছেন শুধু মালের কারণে সমস্ত নবীদের পরে সুলেমান ইসলাম ব্যস্ত হইবা, এত বড় নবী, এত যথেষ্ট বড় নবী, কিন্তু মালের কারণে সমস্ত নবীদের পরে ব্যস্ত, সাহাবাদের সমস্ত সাহাবাদের পরে সবচেয়ে বাদে আব্দুর রহমান জানত হইবা মালের কারণে, অথচ কত বড় সাহাবি। আর তোমার সতানের দুকাদের যে তোমার মা কারোর মাল আছে তোমারও আছে মোটামুটি, তুমি তার লোকে থাকবে তার লোকে থাকবে, শয়তানের কত দোকা এগুলো থেকে বাঁচা এত সহজ নাকি, নেক দোকা দিয়ে শয়তানের মানুষের ব্লক করিয়ে রাখি দিই নেক দোকা দিয়ে। এই জন্য মেয়েদের আমরা একটা মোবারক মেরো শিকারে গিয়ে আইসি, একটা মেরো যে মেরো তুমি দিন আছে, যে মেরো তুমি দিন আছে, এই জন্য মেয়েদের এলাকার মানুষ আমাদেরকে বাড়া ভাইতা না, এরকম সেই আপনার মসজিদও ভাইতা তসবি দিলাও দেখি শিখনা শেখানা কান্দা খাটি দোয়া দুরু তো মানুষের বুঝতে একটা জমা দিয়েছে, এলাকার মানুষ দুর্বোধ শেষ করে আইলো মসজিদ আইয়া আমরা বেকার, ওখান থেকে আমরা কোনো আমল নাই। ভাই আব্দুল আসলে আমার আসিতে খোঁজতে দেওকা বিচার দুর্দর্শী কত, উনি বললেন ভাই তোমার মসজিদ আইসে দশ হাজার একটা জমা, তো দশজনের তোমাদের তো পরিবেশ বলে না,
তার তিনজনগুলি খারাপ আর খারাপ হারি তিনজনগুলি রাষ্ট্র আর দুইজন মরিল তালিম কিতা হইল। উনি বলছে তোমরা আরো দশজন তারা লোক মিলবে, তোমরা দশজন তারা লোক মিলবে। মিলার বদল খুঁজল বিশ জন, ওরা বিশ জনে একটা নুরানি ফেদা মসজিদ কায়েম করো, মসজিদের ভিতরে একটা নুরানি ফেদা তসবি তিলাওয়াত জিকির দা কান্দা কাটি তো এর বাদে এত মানুষকে বাড়া থেকে নিয়ে যেমনি মসজিদের ভিতরে আমাইব নুরানি আমলে তা দিল তাকে মারব। এখন কোনো কথা হইলে হ্যাঁ কোনো ভেজা সুন্দর নাই, নুরানি নাই। আর এখন আপনি মানুষ এলাম হেও বুঝতে তাই নয় মানুষ আমি মনে হচ্ছে দিকে কিতা করি আপনার আপনার কথা তার দিল আমার মসজিদ নুরানি আমল হইতো যেমন সাহাবায়ে কেরাম মানে জিজ্ঞাসা করেন যে সাহাবায়ে কেরাম তো তাবু লাগাইলে আপনার তাবু লাগাই না কেন আমাদের বলে বলছি ভাই সাহাবারা কাবিরকে মুসলমান করতে গেছে আমরা মুসলমানকে নামাজি মতো মাইছি আমরা কেন তাবু লাগাইতাম সাহাবারা কাবিরকে মুসলমান করছে এখানে মসজিদ আছে না আমরা মুসলমানকে নামাজি করতে পারছি এখানে মসজিদ আছে তারপরে খেলে তাবু লাগাইতাম আর সাহাবার তাবু খেলে লাগাইছ ও কথা হলো লুকাই আছে সাহাবারকে তাবু লাগাইছ সাহাবারা আসতাম মানুষ পঞ্চাশ জন একশো জন তাবু লাগাইছ তাবু লাগাই মসজিদ এই তাবুর ভিতরে একটা এটা আমল শুরু করছেন আর পঞ্চাশ জনের মসজিদ তাবুর ভিতরে আমল করা পঞ্চাশ জন গ্রামও গেছেন মানুষ মেয়ে সালাম পালাম করছেন বানানি ভাই আমরা মেহমান আইসে আসেন তাবুতে একটু আমরা এদিকে খেয়ে মানে তো বেটা আনছেন আনছেন আপনার যেমনি তাবুর ভিতরে আমাইছে নুরানি আমলে তার দিল দেখে মানিছে এর বাদে কিছু কথাবার্তা হয়েছে কিছু আপনার ইয়াটা যেটা আছে তার খাবাইছেন খাবারের বাদে আবার কিছু কথাবার্তা হয়েছে তার ভিডিও কথা আছে এটা মানুষ নাকি এটা এটা খারাপ ও এস চিন্তা করতে বাধ্য গেছে ও হয়ে গিয়ে আর দুই দুই হাজার তার ফুয়া তার তার ভাই তার বউ আর ছোট ছোট নিয়ে আইছে এরা কথাবার্তা হয়েছে সাবারে এক এক গ্রামও দুই চার দিন পাঁচ দিন থাকতা তাকে আর দাওয়াত দিতা দাওয়াত নিয়ে দিতা এখন যদি জমাত মসজিদে জমাতে মসজিদে যদি আপনার নুরানি ভেজা বানাই দিয়ে তখন আনি হল রাস হয়েছে অল্প কথায় আপনার বেশি কথা নিব রাশিয়ে তোমার করে তুমি এসছো ফেজা বাড়াইতে পারে না তো জমা এলাকার মাঝে তার তার থেকে আসন নেয় না তার কথা কেউ গুরুত্ব দিয়ে নেয় না এই ভাই মানুষের জরুরত আছে আমরা আমরা জানি আমাদের ওরা বলছে জরুরত আছে কিন্তু ফাঁকে দিয়ে জরুরত করতাম জরুরত পুরো হইতো ফেরে দিই ফাঁকে দিই কেউ টেনও হইতো না আধা ঘন্টার খাবার এক ঘন্টা এখন এটা কোনো খাম হইল জরুরত অত সময় লাগে দশ মিনিটও খাম রেখে আপনার এক ঘন্টা ঘুরিয়ে এলাম সাথীরা থেকে ওজু করার দায়িত্বে দিলে আমার এত দুঃখ লাগে বুঝা যায় কোনো খাম না এ বেকার দাগ ওজুর হাত সময় নষ্ট করা নেই হে যাইতেছে যে যাওয়াতে বুঝা যায় আর হে ওজু করার সময় নষ্ট করা যায় কারণ সময় তো বাক্য আছে কিতা ঘটতো আছে অন্য কিছু নষ্ট করি আছে অথচ এই সময়টা বসে তো দিচ্ছে নিজের নেকি লেগে দেওয়া হইতে পারতে সাথীর মেনে তুলে দেওয়া হইতে পারতো ভাই নয়া সাথে তার জজবা নাই দিন শিকার ঠিক আছে আপনার জজবা কইতে তার শিখেইবার খালি এক সাথে চিন্তা করলা সাথীরা শিখে না শিখে না ঠিক আছে এটাই তো তার প্রমাণ হেতু নয়া আপনার জজবাটা হয়ে যায় তাহলে লিয়ে বুঝে আমি কিছু শিখাই যে সারা জিন্দগি তার এবার বোধ আমি সামিল হয়ে যদি আমি তার শিখাইলেই কিছু আর সারা জিন্দগি হে আমার স্থান ইয়াদ রাখবো যে উনি আমার একটা দিন শিখাইছিলা এর মধ্যে আমি যে সময় গরু দেবো তার তার উপরে মেনত কমুখে আমার মেনত নিব চিল্লা তার লগে দিছ এখন আপনার কথা রেখে নিব আপনি টান মারলে হ্যাঁ আইব আপনি দেখা করলে খুশি হইব তাহলে আর কেউ টানতে পারতাম না এটা একটা লিঙ্ক আপনি তার সাথে এখানে বালা ব্যবহার হতো এর বাদে তাহলে তিনজন টানতে পারবা গাছ টানতে পারবা আপনার বিয়ের প্রায় টানতে পারবা এগুলো তো সাথে আগে বাড়ে একজন সাথে দুই একজন আপনি কাকুতি মিনিত করে বসে ইয়ে হোকা এর বাদে হে নিয়ে যাওয়া হয় কিনব আরও তিনজন ইয়ে আইব এই জন্য নিজেকে আমরাও প্রায় এত ফ্রি খাওয়া নাই বিবি নাই বাচ্চা নাই দোকান নাই এর বাদে যদি আমি আমরাও আমার উৎসব কথা না হয় আচ্ছা বলুন আমার উৎসবটা খুবই বোধ হইতো প্রচুর আমার জজবান হইতো মাঝে খারাপ আগাইয়া আমার মুখ তুলিয়া দিলা খাও এর বাদে আমার জজবা নাই এই জন্য তো দয়া করি আল্লাহর দিকে সাইয়া একটু হিম্মত করিয়া নিজের সময়টাকে হেফাজত করি নিজে যে নিজের সময় হেফাজত না করি তবু কাছে আখিল হইব অন্যের সব কিলা মেহনত করুন আর
যে মসজিদত আমরা আছি, এই মসজিদে কমে কোথায় সেটা ইস্তেমাল করি, সামনে মসজিদ বেশি চেয়ে বেশি ইয়া আমল করার নিয়ত করি, আজও বিরাত হয়ে যাবে কবির এসা আছে ইস্তেমাল করবো, সামনে দিলে আমি আর এখানে আরও উন্নত করি, এখানে দিলে সময় আছে যে বারা সময় লাগে এবার নিয়ত করি আইত নিজেও বারা সময় লাগে আমার সাথেও লাগে তো, যেহেতু আমাদের সময় এখানে কম, আজকে আজকালকে ভিতরে আমরা পুরো এলাকার পাড়া একটা খাম খুলি দিই, আমরা এলাকা সাইডে অন্য মাঝে আগে দিয়ে খাম আছে আমাদের, এর বাদে যে যে এইখানে খাম করবা ফলো করলা, এর বাদ থেকে ইয়ার খামটাকে ফলো করবা, যাতে খামটা এটা বাড়া বিচারে মানুষকে, যেহেতু তুলনামূলকভাবে নামাজি আছে মোটামুটি দিনটি বুঝে এদের উপরে মেয়ে করলে তো আরও উন্নত হইব, একদম জাহিল ব্যক্তিকে বুঝাইতে সময় লাগে, কিছু দিনদারি যখন আসে তাহলে অটারে সাবাসী আগে বাড়ি দিব ভাই আগুলা সব বলছেন একজন মানুষের মুখে দাঁড়িয়ে আছে, আপনি মনে হোক একটা সুন্দর তার কাছে আছে, এখন ওটারে বাকি রেখে আগে বাড়ব, ও মাসা আল্লাহ মাসা আল্লাহ রানি ভাই আপনি তো রসুলার সুন্দর দাঁড়তে গিয়ে দিচ্ছ, তো ভাই আল্লাহ রসুল আরও কিছু খাবো তো আপনি ওটারে বাকি রেখে আগে বাড়বেন, যে যেখানে আছে এখান থেকে তাই চাইতাম না ওটার লোকে আরও কিছু অ্যাড করে দিতাম, তো হ্যাঁ বুঝলো স্বভাব বিষয়টা এই জন্য বেরোস তো রোজারে আমরা যে আমলগুলো হয় সব আমলগুলো আমরা নিজে থাকার চেষ্টা করি, আর সাথে তর্কিব দিই ভাই তর্কিবে যে খাম হয় দায়িত্বে খাম হয়, কোনো সাথীরে ডাকলে কোনো সাথীরে কিছু বললে এতে খাম হইতো না, খাম হইব তর্কিবে গিয়া